بسم الله الرحمن الرحيم. ভাষা আন্দোলনের এই ভাষার মাসে আবারও অনলাইন ক্লাসে আসতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। তার সঙ্গে ব্যতীত সুদীর্ঘ দিন ধরে শ্রেণীকক্ষে আমরা শিক্ষার্থীদের সরব উপস্থিতি উপভোগ করতে পারছি না। অচিরেই আমরা আবারও একত্রিত হতে পারবো এ আশাই করি। যাই হোক, অনেকদিন পর আবার অনলাইন ক্লাসে কৃত্রিমভাবে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং এখনো পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, পরস্পর পরস্পরের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে আমাদেরকে সুস্থ রাখে, নিরাপদ রাখে। ওয়েলকাম। মাই নেম ইজ মোহাম্মদ রহিমুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, ডে শিফট, ওয়ার্ল্ড এজ শাহতলা কলোনি হাই স্কুল। আজকের এই ক্লাসে আমি একজন ভাষা সৈনিক, একজন মুক্তিযোদ্ধা, ঐতিহাসিক আমতলায় সেই উপস্থিতের একাংশের অন্যতম একজন, গণ অভ্যুত্থানের একজন অ্যাক্টিভিস্ট, একজন কলম যোদ্ধা এবং লাইট ক্যামেরা অ্যাকশন, একজন ক্যামেরা যোদ্ধাও বলা যায়, সেই সর্বোপরি একজন দেশপ্রেমিককে নিয়ে আজকের এই ক্লাসটি। এই ক্লাসটি বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পেপার আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। ওয়েলকাম। লুক এট দ্য পিকচার্স। শিক্ষার্থীরা, তোমরা কি চিনতে পারছো এখানে মোট কজন লোকের ছবি আছে? এখানে মোট দুইজন ব্যক্তির ছবি আছে, একজন হলেন জহির রেহান, আরেকজন হলেন তার ভাই শহীদুল্লাহ কাইসার। ইনি, ইনি এবং ইনি, এই তিনটি ছবি জহির রেহানের, আর ইনি হলেন তাদের ভাই শহীদুল্লাহ কাইসার। আমাদের আজকের টপিকটা হলো জহির রায়হানকে নিয়ে। জহির রায়হান জন্মগ্রহণ করেন কোথায়? বাংলাদেশে, এবং ফেনী জেলায়। জহির রায়হান ওয়াজ বর্ন এট মজুফপুর গ্রাম ইন ফেনী ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। ড্রিমস কি ছিল জহির রেহানের স্বপ্ন? তার দুটো স্বপ্ন ছিল, এক হলো একটি স্বাধীন বাংলাদেশ এবং আমাদের
এফডিসি, বাংলাদেশ এফডিসি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, আমাদের চলচ্চিত্র শিল্পের প্রতি ওনার অনেক ভালোবাসা ছিলেন এবং ওনার একটা স্বপ্ন ছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। স্বাধীনতা যুদ্ধে জহির রেহান কি কি অবদান রেখেছিলেন? শুধু কি স্বাধীনতার যুদ্ধে, 71-এর স্বাধীনতা যুদ্ধে, 69-এর গণ অভ্যুত্থান, ঐতিহাসিক আমতলা সম্মেলন এবং ভাষা আন্দোলন, এই চারটি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন জহির রেহান। জুকপাট ইন্ডিপেন্ডেন্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, লিবারেশন ওয়ার, ম্যাস মুভমেন্ট, হিস্টোরিক্যাল আমতলা মিটিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জহির রেহানের অবদান কি ছিল? লেজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট ইংরেজি ভাষায় নির্মিত একটি চলচ্চিত্র, বেহুলা মানে রাজ্জাক এর অভিনীত, সঙ্গম এবং স্টপ জ্ঞানোসাইট, এটা ছিল একটি ডকুমেন্টারি, লেজেন্ডারি ডকুমেন্টারি বলা যায়, এবং হাজার বছর ধরে, যদিও হাজার বছর ধরে তার চলচ্চিত্র নয়, হাজার বছর ধরে তার স্ত্রীর চিত্রনাট্য ও পরিচালনায় পরবর্তীতে নির্মিত হয়েছিল। এটা ছিল তার লেখা একটি উপন্যাস, কালজয়ী উপন্যাস। একজন কলম সৈনিক হিসেবে এজ এ রাইটার জহির রেহানের কিছু মাস্টারপিস, কয়েকটি মিত্র, আর কতদিন, 21 ফেব্রুয়ারি, হাজার বছর ধরে শেষ বিকেলের মিল ইত্যাদি। আচ্ছা, বরফ গলা নদী, এই কয়েকটি, এছাড়াও আরো রয়েছে মোস্ট রিমার্কেবল। আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার জন্য তার সশরীরে অবস্থান, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং ঐতিহাসিক আমতলা মিটিং এ দেখেছি ক্যামেরা হাতে তার দেশপ্রেম, প্রতিবাদ, একজন কলম সৈনিক হিসেবে, যেহেতু বলে প্যান ইজ মাইটার দেন শো, খুশির চেয়ে মশি বড়, একজন কলম সৈনিক হিসেবে তার কয়েকটি মাস্টারপিস রয়েছে। বেস্ট ওয়ান, অনেকগুলো কাজের মধ্যে তার যে কাজের জন্য জহির রেহান পেয়েছে আন্তর্জাতিক মানের খ্যাতি, তা হল জীবন থেকে নেয়া একটি চলচ্চিত্র, যেখানে রওশন জামিল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি একটি মিনিয়েচার ক্ষুদ্রাকৃতি পূর্ব পাকিস্তানকে রিপ্রেজেন্ট করেছেন একটা পরিবারের মাধ্যমে, যেখানে কথা বলার অধিকার ছিল না, ল আনলফুলি ইত্যাদি, যেখানে ডেমনস্ট্রেট করতেন এই মহিলা, সকলকে কথা বলতে দিতেন না, স্বাধীনভাবে মত প্রকাশের কোনো অধিকার ছিল না, সকল অধিকার খর্ব করতে, শেষে তার পরিণতি যা হয়, একটা পরিবারের মাধ্যমে তিনি রিপ্রেজেন্ট করেছেন একটি রাষ্ট্র, যারা কিভাবে ওদের বাক স্বাধীনতা কেড়ে নেয়। আমি কমপক্ষে 150-বারের উপরে দেখেছি এই চলচ্চিত্র, যতবারই দেখি ততবারই ভালো লাগে।
এক নজরে আমরা জহির রায়হানকে দেখছি। নেম জহির রায়হান, বর্ন August 19, 1935, প্যারেন্টস মোহাম্মদ হাবিবুল্লাহ অ্যান্ড সৈয়দা সুফিয়া খাতুন, অকুপেশন ফিল্ম মেকার্স, স্টার্টেড ফিল্ম ক্যারিয়ার ইন 1956, ফার্স্ট ফিল্ম কখনো আসেনি 1961, সোনার কাজল, খাচার দেয়া, সংগ্রাম, জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট এক্সেট্রা, নভেল, সূর্যগ্রহণ, শেষ বিকেল মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাগুন, ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952, বরফ গলা নদী, মৃত্যু, তৃষ্ণা। এডুকেশন লিস্ট, তিনি বিএ অনার্স করেছেন বাংলায়, তাই তো বাংলা ভাষার প্রতি তার এতই ভালোবাসা। অবশ্য প্রত্যেকটা বাঙালিরই বাংলা ভাষার প্রতি ভালোবাসা থাকা উচিত। সম্প্রতি আমরা জেনেছি যে পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদেরই মাতৃভাষা বাংলাভাষা। বিনে স্বদেশী ভাষা মেটে কি আসা, বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, নিকেট প্রাইজ, আদমজী প্রাইজের মতো পুরস্কারে ভূষিত হয়েছেন তার দম্পতি। সমিতা দেবী 1961 to 1968 এবং 68 এর সুচন্দা বাংলা চলচ্চিত্রে একজন সার্থক অভিনেত্রী। সমিতা দেবী অবশ্য বলিউডে চলচ্চিত্রে একজন সার্থক অভিনেত্রী। হারিয়ে যান January 13, 1972, কিল্ড বাই পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মি লোকাল কোলাবোরেটর্স, এদের দ্বারা তিনি নিখোঁজ হন আর ফিরে আসেন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ফলোয়িং ইট ফ্রম ইউনিট 10, Lesson 4B। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ইজ কনসিডার্ড দ্য ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। হি ওয়াজ বর্ন অন 19 August 1935 ইন দ্য ভিলেজ মির্জাপুর। 19 August 1935 হি ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মির্জাপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities. Okay, he was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities. As a result, he and many others were arrested and taken to prison. Zahir was also present at the historical meeting of Amtala on February 21st, 1952. He also took part in the mass movement in 1969. Took part is a phrase word here. Took part means participate, join. 1969. In 1971, he joined the liberation war. So all my students, please go through this passage silently and find out the important word and its meaning and the formative sentence according to grammatical rule. Follow very carefully. All through his life, Zahir dreamed for a democratic society, a society that will ensure freedom of speech and will. He had many dreams about our film industry too. He made a legendary film, Jibon Theke Neya, based on language movement of 1952. It was a revolt, a struggle against the then autocratic government. The family presented in that film was a miniature East Pakistan ruled by an autocrat who had to go to prison for her conspiracy. During the liberation war, this film was shown outside Bangladesh. Critics like Satyajit Roy, Mrinal Sen, and Hrithik Ghatak appreciated this film. He gave all his money to the Freedom Fighter Trust that he got from his film show. Besides his great documentary on Pakistani atrocities, Stop Genocide had created world sentiment in favor of
আবার লিবারেশন স্টপ ক্যান সাইট এন্ড জীবন থেকে নেয়া সুপার। On December 30, 1971, someone informed Jaheer about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaiser. Shahidullah was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. Accordingly, Jaheer left home to get his brother back and never returned. Zahir's dream was fulfilled. He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother. And it's a pity that this dreamer was missing at such a time when his dream came true. হ্যাঁ, যেদিনই যখনই তার স্বপ্ন সঠিক হয়েছিল তখনই সে হারিয়ে যায় আমাদের কাছ থেকে। দস্যি ছেলে সে যে যুদ্ধে গেল ফিরল না, আর আজ শূন্য হৃদয় যেন দুমড়ে দুমড়ে করে হাহাকার। শিল্পী তার গানে গানে বলেছিলেন, খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে, নাকি ফিরবে না, না ফিরেনি জহির, হ্যাঁ আর ফিরেনি। শিক্ষার্থীরা, এখন আমরা কিছু ভোক্যাবস, কিছু ভোকাবুলারি দেখবো, কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং তার সাথে সাথে একটি সমার্থক শব্দ আমরা জানবো, যাতে করে তোমার শব্দ ভাণ্ডারটা সমৃদ্ধ হয় সেই কথা চিন্তা করে। মেইন ওয়ার্ড এখানে দেওয়া আছে ট্যালেন্টেড, ট্যালেন্টেড ফিল্ম মেকার্স। ট্যালেন্টেড মিনস ব্রাইট, মেরিটোরিয়াস, কিছু সিনোনিম দেওয়া রয়েছে। ট্যালেন্টেড মিনস ব্রাইট অর মেরিটোরিয়াস। মুভমেন্ট প্রেশার গ্রুপ, প্রসেশন যাকে আমরা মিছিল বলি, প্যারেড, কনভয়, মার্চ, অ্যাক্টিভিটিস, জবস, ডেমোক্রেটিক, ইলেক্টেড অর ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, অটোক্রেটিক, স্বৈরতন্ত্র বা স্বৈরাচার যাকে বলা হয়, টিরানিক্যাল অর অপ্রেসিভ, প্রিজন, জেল, পেনাল কমপ্লেক্স, অ্যাপ্রিসিয়েট, প্রেইজ, প্রশংসা করা, সেন্টিমেন্ট, মুড, ফেমাস, ফেইন্ড, ক্যাপচার, অ্যারেস্ট, ফুলফিল, কমপ্লিটেড, ইনসেপশন, অরিজিন অর ফাউন্ডেশন, এমার্জেন্স করতে পারে। শিক্ষার্থীরা, এই শব্দগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এবং টেক্সটটাকে পড়বে বারবার। এখন আমরা কয়েকটি এমসিকিউ কোশ্চেন দেখবো, যেভাবে তোমাদের পরীক্ষায় আসে। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। জাহির রায়হান এঙ্গেজড হিমসেলফ ইন এ ম্যাস মুভমেন্ট ইন, তাহলে 1969, 1969, 1996, 1952, একটা ডেমোক্রেটিক সোসাইটির প্রতি স্বপ্ন স্বপ্ন ছিল, কখন ছিল স্বপ্নটা তার? আচ্ছা, জহির রায়হান কোথায় জন্মগ্রহণ করেন? তার অনেক স্বপ্ন ছিল আমাদের কি নিয়ে দেখতে পারি। এবার আসো আমরা ট্রাই করি, তোমরা যাই ইতিমধ্যে চিন্তা করেছো, জহির রায়হান এঙ্গেজড হিমসেলফ ইন এ ম্যাস মুভমেন্ট ইন, গণ অভ্যুত্থান কত সালে হয়েছিল? তোমরা ঠিকই ধরেছো, 1969 সালে। জহির রায়হান ওয়াজ এ কি ছিলেন? জহির রায়হান সে কি একজন সোলজার ছিলেন? সে একজন সিভিলিয়ান হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? সে একজন দেশপ্রেমিক ছিলেন? তা তো অবশ্যই। প্রফেসর ছিলেন না? তিনি প্রফেসর ছিলেন না। ফটোগ্রাফার ছিলেন না? তিনি ফটোগ্রাফার ছিলেন না। তাহলে আমরা বি নম্বর প্রশ্নটাকে নিতে পারি, প্যাট্রিয়ট ছিলেন। হি ওয়াজ টেকেন টু, তাকে কোথায় নেওয়া হয়েছিল? ফর প্রসেশন অন 21st ফেব্রুয়ারির জন্য। তাকে হসপিটাল না নেয়নি, মেডিকেল কলেজ নেয়নি, ক্লিনিকও নেয়নি, যেহেতু তিনটা একই রকমের শব্দ, তাহলে কোথায় নিয়েছিল? তাকে জেলে নেওয়া হয়েছিল। হি ওয়াজ টেকেন টু প্রিজন,
শহীদুল্লাহ কায়সার কে ছিলেন? জহির রায়হানের, এটা আমরা সবাই জানি, ভাই ছিলেন। জহির ড্রিম ফর আ ডেমোক্রেটিক সোসাইটি, একটি গণতান্ত্রিক সমাজের সে স্বপ্ন দেখেছিল তার সারা জীবন জুড়ে, অল থ্রু হিজ লাইফ, ইন হিজ কলেজ লাইফ, ইন হিজ স্কুল লাইফ, ইন হিজ ইউনিভার্সিটি লাইফ। হ্যাঁ, তার সারা জীবন জুড়ে সে স্বপ্ন দেখেছিল একটি গণতান্ত্রিক সমাজ। জহির রায়হান ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর না রুরাল এরিয়া? হ্যাঁ, মজিপুর একটি রুরাল এরিয়া, ডিস্ট্রিক্ট এরিয়া না, সেটাও নয়, মিরপুরেও নয়। সে জন্মগ্রহণ করে একটি গ্রাম এলাকায়। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার, আমাদের দেশ নিয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। হ্যাঁ, তার সবই স্বপ্ন ছিল অবশ্যই দেশ নিয়ে, তার মধ্যে অনেক স্বপ্ন ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, শিক্ষা নিয়ে, নাকি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে। তার স্বপ্ন ছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। আরো দেখি, দ্য ফিল্ম ওয়াজ শোন, এই ফিল্মটা জীবন থেকে না, ওয়াজ শোন, কোথায় দেখেছিলেন? এটাকে আউটসাইড পাকিস্তান, আউটসাইড আওয়ার কান্ট্রি, ইনসাইড বাংলাদেশ, আউটসাইড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরে না, না অবশ্যই আউটসাইড আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বাহিরেও এই ফিল্মটি দেখানো হয়েছিল। দ্য ক্রিটিক, সমালোচক, এই ফিল্মের কি করেছিল, চুজ, প্রেইজ, ডিসলাইক, অবশ্যই প্রশংসা, এবং এটা একটি প্রশংসা করার মতোই চলচ্চিত্র ছিল। হাইলি ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, নিঃসন্দেহে বলা যায়। জাহির গার্ড ডিসঅ্যাপিয়ার্ড অন, কখন সে হারিয়ে যায়, সে যে তারিখে হারিয়ে যায় সেটা ছিল 30 ডিসেম্বর 1971। হি ওয়াজ বর্ন অন, কত সালে জন্মগ্রহণ করেন? 1935 সালে, কতই আগস্ট? 19 আগস্ট 1935 সালে সে জন্মগ্রহণ করেন। এগুলো ছিল তোমাদের এমসিকিউ কোশ্চেন, এরপরও তোমাদের টেক্সট থেকে থাকতে পারে কিছু কোশ্চেন আনসারের প্রশ্ন, প্রতিটি নাম্বারের জন্য, প্রশ্নের জন্য 2 নাম্বার, এবার মোট 5টি প্রশ্ন থাকতে পারে। হোয়াট ডিড জহির রায়হান ড্রিম অল থ্রু হিজ লাইফ, তার সমগ্র জীবন জুড়ে সে কি স্বপ্ন দেখেছিল? আনসার, জহির রায়হানের স্বপ্ন ছিল তার দেশটা হবে একটি ডেমোক্রেটিক সোসাইটি, এবং তার অনেকগুলো স্বপ্ন ছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। জাহির ড্রিমড ফর এ ডেমোক্রেটিক সোসাইটি হোয়ার দেয়ার উইল বি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল, হি হ্যাড মেনি ড্রিমস ফর আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। আশা করি বুঝতে পেরেছো এবং উত্তরটা যথার্থই হয়েছে। হু ওয়াজ জাহির, জাহির কে ছিলেন? Zaheer was a talented filmmaker, freedom fighter, writer, and a dreamer who took part in language movement, mass movement, and liberation war. Ekshathe bola jay tini ekjon mukti joddha, kolom joddha, ebong ekjon camera joddha bola jete pare. স্টপ গ্যানোসাইট, এই ডকুমেন্টারিতে তার ভূমিকা কি ছিল? এখানে একটু ভুল হয়েছে, তোমরা একটু কারেকশন করে পড়বে, এখানে এডিট হবে না। জহির কুড হেল্প ক্রিয়েট, এখানে কুড হেল্প ক্রিয়েটিং ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, একটু ভুল করেছি এখানে, টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। কুড হেল্প ক্রিয়েটিং ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, ইট হ্যাড প্লেড এ গ্রেট রোল ইন লিবারেশন ওয়ার। তোমরা একটু কারেকশন করে পড়ে নেবে, জহির কুড কুড হেল্প ক্রিয়েটিং, আমরা জানি হেল্পের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইজ যুক্ত করতে হয়। কুড হেল্প ক্রিয়েটিং ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, ইট হ্যাড প্লেড এ গ্রেট রোল ইন লিবারেশন ওয়ার। ফ্রিডম ফাইটার্সদের জন্য সে কি করেছিল?
পেয়ে গেছি। হি জয়েন্ট লিবারেশন ওয়ার ডিরেক্টলি, হি অলসো ডোনেটেড অল দ্য মানি হি আর্ন বাই হিস ফিল্ম জীবন থেকে নেয়া দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে সে জমা করতে সকল টাকা। ওয়াই ওয়াজ হি টেকেন টু প্রিজন, তাকে কেন জেলে নেওয়া হয়েছিল? He went out in a procession on 21st February 1952 despite a ban on such activities. As a result, he and many others were arrested and taken to prison. She 21st February 1952 সালের মিছিল অংশগ্রহণ করেছিল যদিও নিষেধাজ্ঞা ছিল এই ধরনের কর্মকাণ্ডে, যার ফলে তাকে এবং অন্য অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছিল and taken to prison. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে, আর কি লিখেছো সেটা ডিপেন্ড করে তোমার কাছ থেকে প্রশ্নে কি জানতে যাওয়া হয়েছে। নো ম্যাটার এই উত্তরটা কতটা বড় হবে কিংবা সংক্ষিপ্ত হবে, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হলো প্রশ্ন তোমাকে যা জানতে চাইছে তা তুমি লিখেছো কিনা ঠিক মতো। পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। Fill in the each gap with a suitable word of your own based on the information in the text. Okay. Zahir Rehan was a freedom fighter. He came from Feni. He dreamed for a democratic society. He was a talented filmmaker. He donated all his money to the Freedom Fighters Trust. তোমাদের পাঁচটি শূন্যস্থান আসতে পারে, দশটি আসতে পারে। তো পাঁচটি বেশি আসে, তবে দশটি শিখলে একটি সুবিধা, আর যদি সেটা ইংলিশ সেকেন্ড পেপারে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের জন্য সেই ধরনের প্রিপারেশনটা নেওয়া হয়েছে, তাই এখানে পাঁচটির পরিবর্তে দশটি শূন্যস্থান দিয়ে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করালাম। তো আশা করি জহির রায়হান সম্পর্কে অনেক তথ্যই জেনেছ, এরপরও তোমরা টেক্সট বুকটি পড়বে, খুব ভালো করে পড়বে এবং নিজেরাই প্রশ্ন তৈরি করে নিজেরাই সেখানে আনসার দেওয়ার চেষ্টা করবে, তবেই তোমার শিখনটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। সো লার্ন ইংলিশ উইথ প্লেজার, খুব প্লেজার নিয়ে অবশ্যই ইংরেজিটা শিখবে, প্রেশার নিয়ে নয়। বাসায় থাকবে, নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, স্টে সেফ অ্যাট হোম এবং দোয়া করবে, আমার জন্য সবাই দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরবর্তী কোন একটি ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।